সকল চাকরি প্রার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউ বি জব রিপোর্টারে অ্যাপ্লিকেশন ফর্মের দ্য রিক্রুটমেন্ট দ্য পোস্ট অব মজদুর মজদুর পোস্টে নিয়োগ করা হচ্ছে একটি মিউনিসিপ্যালিটিতে তাও আবার অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এই মজদুর পোস্ট এবং গ্রুপ ডি একই কিন্তু সেমি পোস্ট শুধুমাত্র ক্যাটাগরি রয়েছে আলাদা যেখানে বেতন কাঠামো একই রয়েছে মজদুর পোস্টের যে অ্যাডভারটাইজমেন্টে প্রকাশিত হয়েছে তার একটা অ্যাপ্লিকেশন যেটাকে আপনাদেরকে ফ্ল করে অ্যাপ্লাই করতে হবে প্রথমে ডান দিকে দেখতে পারবেন ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিকেন্ট উইথ সিগনেচার সিগনেচারের সাথে ফটো দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে টু দা চেয়ারম্যান কলানি মিউনিসিপ্যালিটি কলানি নদীয়া নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লিয়েন্ট যিনি আবেদন করবেন তার নাম অ্যাপ্লিকেশন নেম ইন ব্লক লেটার অর্থাৎ যে পোস্টের জন্য আবেদন করবেন তার নাম প্রথম প্রথমেরটা দ্বিতীয়টা হলো অ্যাপ্লিকেন নেম ইন ব্লক লেটার যিনি আবেদন করবেন তার নামটা ব্লক লেটারে লিখতে হবে তারপরে সন অফ ডটার অফ এই সমস্ত বিষয় এখানে লিখতে হবে যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন তার হাজবেন্ড নাম লাগ দেবে লিখে দেবেন আর যদি তার বাবা মায়ের নাম দিতে চায় এখানে দিতে পারেন ফুল অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস দুটো সেম থাকলে একইভাবে লিখবে ডেট অফ বার্থ কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি ক্যাটাগরি এই সমস্ত বিষয় লিখতে হবে ক্যাটাগরি যদি এস সি এস টি ও হয় তার জন্য এখানে ক্যাটাগরিটাও দিয়ে দেবে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে অষ্টম শ্রেণী পাস যা তার উর্ধে যদি পাস কোনো সার্টিফিকেট থাকে তাও এখানে দিয়ে দিতে পারবেন অভিজ্ঞতার যদি কোনো সার্টিফিকেট বা ডিউরেশন থাকে তার একটা পরিচর্যা এখানে দিয়ে দেবেন এনওসি লাগবে এই নিউসিটি যাওয়ার জন্য নিকটবর্তী পুলিশ স্টেশনে গিয়ে এনওসি নিয়ে আসতে হবে সেই এনওসি দিয়ে অ্যাপ্লাই করতে হবে এখানে সিগনেচার বসাতে হবে তারপরে সেল পার্টিসিপেট কপি বার্থ সার্টিফিকেট এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট সেল পার্টিসিপেট কপি কাস্ট সার্টিফিকেট কম কোম্পানি নেসেসারি কেস রিজার্ভেশন কাস্ট সার্টিফিকেট দেওয়া হবে কারণ এখানে বয়সের ছাড় থাকতে পারে তার জন্য কাস্ট সার্টিফিকেট চাও হয়েছে যে পোস্ট নিয়োগ করা হচ্ছে সেটা মজদুর পোস্ট এটা হলো মজদুর পোস্ট যে পোস্টের জন্য বেতন কাঠামো রয়েছে চার হাজার নশো টাকা থেকে শুরু করে ষোলো হাজার দুশো টাকা গ্রেড ফেড রয়েছে সতেরোশো টাকা চল্লিশটি পোস্ট রয়েছে এসসিদের জন্য নটি এস জন্য তিনটি ওবিসিদের জন্য চারটি বিএদের জন্য দুটো এবং আন্ডার চারটের জন্য বাইশটি আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন দ্য ক্যান্ডিডেট হ্যাভ পাস ক্লাস এইট ফ্রম এনি গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউট পারফরমেন্স শ্যাল বি গিভেন টু গুড ফিজিক্যাল এন্ড স্পোর্টস ম্যানশিপ ভালো জানো তারা এখানে খুব সহজে আবেদন করতে পারবো তারপর সেলেকশন টেস্ট এই সমস্ত বিষয় দেখতে গেলে যেহেতু সরকারি এবং বেসরকারি উত্তীর্ণ ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান রাতের শিফটে কর্ম মহিলা নির্বাচন প্রার্থীদের একটি প্যানেল তৈরির জন্য নির্বাচন পরীক্ষা অনুষ্ঠিত হবে বাছাই পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানানো হবে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে কোনো সংস্থায় বর্তমানে কাজ করা সেই আবেদনকারীদের জন্য আনাপত্তির শংসাসপত্র প্রয়োজন রয়েছে অর্থাৎ এখানে বলা হয়েছে যারা অন্য ডিপার্টমেন্টে বা এখনো কর্মরত রয়েছে সেখান থেকে এটা এনওসি লাগবে পোস্টে সিস্টেম সহ স ঠিকানা যুক্ত খামের সাথে কভার করা আবেদনগুলি কল্যাণী পৌরসভার ওয়েবসাইট থেকে প্রাপ্ত নির্ধারিত ফরমেট পূরণ করা যাবে আর তার জন্য অ্যাপ্লিকেশনটি বা অ্যাডভার্টাইজমেন্টটি তোমরা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে কোথায় পাঠাতে হবে এখানে বলা হয়েছে এবং চেয়ারম্যান কলোনি পৌরসভা সিটি সেন্টার কমপ্লেক্স পোস্টকে সম্বোধন করার সব প্রশংসা কলোনি জেলা নদীয়া এখানে অর্থাৎ এটা রয়েছে অ্যাড্রেস এই অ্যাড্রেসে কিন্তু ফর্মটা ফিল করে আবেদন করে দিতে হবে আবেদনগুলি হাতে বা স্পিড পোস্টের মাধ্যমে শুধুমাত্র হার্ড কপিতে জমা দিতে হবে নির্ধারিত তারিখের পরে স্পিড পোস্টের মাধ্যমে প্রাপ্ত আবেদন বিবেচনা করার জন্য কলানি পরিষেবা কোনো দায়িত্ব নেবে না যারা আবেদন করবে আবেদনের সময়সীমার যদি বেশি পরে যায় আবেদন প্রক্রিয়া স্পিড পোস্ট বা হাতে হাতে তাহলে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী এস সি এস প্রার্থী এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে যেখানে চল্লিশটি পোস্ট ছিল পরবর্তী সময়ে এই পোস্টের সংখ্যা বাড়াতে পারে তার জন্য এখানে বলা হয়েছে আগে এখানে উল্লেখিত শূন্য পদের সংখ্যা রাজ্য সরকারের কাছ থেকে সময় সময় প্রাপ্ত অনুমোদনের উপর নির্ভর করে পরিবর্তন হতে পারে রাজ্য সরকার থেকে এই নিয়োগ পরবর্তী পরিবর্তন করতে পারে বাড়তেও পারে তার জন্য অ্যাপ্লাই করে দেবেন যদি মিউনিসিপ্যালিটি মজদুর পোস্টের জন্য চাকরি করতে চান যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে বন্ধুর সাথে শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ